আগামী 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন, 1 ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহ অন্যান্যদের মনোনয়ন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রথমবারের মতো দেশের 61 জেলা পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 21 সদস্য বিশিষ্ট জেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন গ্রহণ শুরু হয়েছে। আজ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রংপুরের অ্যাডভোকেট সাফিয়া খানম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। এই পদে আব্দুল মজিদ নামে আরও একজন মনোনয়ন গ্রহণ করায় চেয়ারম্যান পদে 2 জন, সাধারণ সদস্য পদে 8 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 2 জন সহ মোট 12 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রংপুর থেকে আবুল কাশেম, চ্যানেল এস, রংপুর। আমার নেত্রী আমাকে মনোনয়ন নিজে দিয়েছেন, মনোনয়ন কর্তৃক মনোনীত হয়েছি আমি। এর জন্য আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনোনয়নপত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। যিনি ভোটে দাঁড়াবেন আমি তাকেই প্রতিদ্বন্দ্বী মনে করবো। এটা তো নির্বাচন করা, গণতন্ত্রিক উপায়ে কাউকে ব্যক্তিগত বা বিশেষ কোনো কাউকে তো এখানে প্রতিদ্বন্দ্বী ভাবার অবকাশ নাই। যিনি প্রার্থী তাই তাকেই আমি প্রতিদ্বন্দ্বী মনে করি। আগামী 1 তারিখ মনোনয়নপত্র দাখিল এবং উত্তোলনের শেষ তারিখ 2 ডিসেম্বর এবং 3 ডিসেম্বর এবং 4 ডিসেম্বর আশেপাশে অনুষ্ঠিত হবে। আগামী 28 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র এখান থেকে নিচ্ছে এবং রিটার্নিং অফিসার কার্যালয় এবং সহকারী রিটার্নিং কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র নিচ্ছে এবং মনোনয়নপত্র তারা জমা দেওয়ার জন্য বিভিন্ন নিয়ম নিয়মাবলী আমাদের কাছে জেনে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিবেশ এখন পর্যন্ত খুবই ভালো। আশা রাখি নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন পরবর্তীতে নির্দেশনা দিবে এবং আইন শৃঙ্খলা বিষয়ে যে সকল নির্দেশ বা আদেশ আসবে সেই আদেশ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য বদ্ধপরিকর।